ভূগোল প্র্যাকটিক্যাল 2024 অর্থাৎ এইচএস 2024 প্র্যাকটিক্যাল পরীক্ষা, তাতে সেট থ্রিতে একটি পরিসংখ্যা বহুভুজ আঁকতে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা তিনটি সেটেরই দুটো করে বিষয় তোমাদের তুলে ধরেছি, তাছাড়া বিভিন্ন যে শর্ট প্রশ্ন রয়েছে সেটাও কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে। প্রথমেই এই নিয়মগুলো জেনে নিতে পারো, অর্থাৎ মধ্যবিন্দুর সাপেক্ষে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, এগুলো লিখতে হয় না জানার জন্য। সরলরেখার সাহায্যে অর্থাৎ যে বিন্দুগুলি পাওয়া যায় সেই বিন্দুগুলিকে পরপর সরলরেখা দ্বারা যুক্ত করা হয়। আর বহুভুজ গঠনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর পূর্বে এবং শেষ শ্রেণীর একটি করে মোট দুটি অতিরিক্ত শ্রেণী ধরে নেওয়া হয়, এই বিষয়গুলি জেনে নিতে হয়। এরপরে তোমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রাপ্ত নম্বর আর ছাত্রের সংখ্যা, এরকম একটি পরিসংখ্যা বা তথ্য তুলে ধরা হয়েছে। তাহলে সমাধানের ক্ষেত্রে বর্জন পদ্ধতিতে শ্রেণীসীমার মানগুলি শ্রেণী সীমানার মান হবে, অর্থাৎ কোনো একটি শ্রেণী সীমানার নিম্ন হবে 20, উচ্চ হবে 30, তারপর একটি নিম্ন হবে 30, উচ্চ হবে 40, এইভাবে। এটা শ্রেণী সীমানা নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয়ের প্রসেস তো নিশ্চয়ই জানো, নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ডিভাইডেড বাই 2। যেমন উদাহরণস্বরূপ 20 থেকে 30-এর মধ্যবিন্দু 20+30/2 সমান 25, মানে 50 ভাগ করলে 25, তাহলে 20 থেকে 30 এই শ্রেণীর মধ্যবিন্দু হলো 25। শ্রেণী প্রসার নিয়ম হচ্ছে ওই ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, কোনো একটি যেমন এই শ্রেণীটির 20 থেকে 30, তাহলে 30 মাইনাস 20 সমান 10। আমরা স্কেল ধরে নিলাম, যে অনুভূমিক স্কেল যে গ্রাফটা অঙ্কন করা হবে, অনুভূমিক স্কেল 1 সেমিতে 10 শ্রেণী প্রসার আর উল্লম্ব স্কেল 1 সেমিতে 5 পরিসংখ্যা, এইভাবে ছকটি কিন্তু করতে হবে। অর্থাৎ কেমন লিখেছি দেখে নাও, এটা ধরে ধরে তুলে নেবে। তুমি এখানে এটা বদলাতে পারো, যদি তুমি 10 ধরো তার ভাগটা বদলে যাবে, অর্থাৎ যাই করো না কেন এটা 5 ধরেছি যেমন 5 দিয়ে ভাগ হয়েছে। আবার তুমি যদি 10 ধরো তাহলে 10 দিয়ে ভাগ হবে, আবার তুমি যদি 2 ধরো তাহলে 2 দিয়ে ভাগ হবে, যা ধরবে অর্থাৎ এক উল্লম্ব ব্যবধান যেমন তুমি ধরবে সেই অনুযায়ী কিন্তু এখানে তথ্যটা হবে। তাহলে এরপরে এই তথ্যের পরিপ্রেক্ষিতে উল্লম্ব সমাধান এই তথ্য এবং শ্রেণী প্রসার এই তথ্য ধরে আমাকে ছবি আঁকতে হবে বা গ্রাফে ড্র করতে হবে। এবার আমরা গ্রাফে তাহলে অঙ্ক করার পরে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটো অক্ষ গ্রাফের প্রায় তলার দিকে একটু রাখবো জায়গা, কারণ আমাকে কিছু তথ্য লিখতে হবে। এই দাগ দুটো পেন্সিল দিয়ে টেনে ফেললাম। কাজ হচ্ছে মধ্যবিন্দুটি লিখে ফেলা। এক, আমার স্টার্ট হচ্ছে 15, 10 করে গ্যাপ হবে 25, 35, 55, 65, 75, 85, আমাকে আর একটু দাগটা টেনে নিতে হবে। এটা সংখ্যাটা তুমি ক্যালকুলেশন করে করলে একটানা হয়ে যায়। আর উপর দিকে আমার 1 সেমি তুল্যাঙ্ক 5 ধরা আছে, তাহলে 5-এর গুণিতকে যাব, 5, 10, 15, 20, 45 আমার হাইয়েস্ট। এরপর 25-এর মধ্যবিন্দুতে কত আছে না, 1.6 ধরি, তাহলে এক ঘর বড় আর 6 ঘর ছোট, মানে 1 সেন্টিমিটার 6 মিলিমিটার। নেক্সট আছে 35-এর ঘরে 2.8, তাহলে 2.8 মানে এরকম জায়গা, এটা 2 আর 0.8। নেক্সট হচ্ছে 7 মানে 45-এ 7। তারপর রয়েছে 8.4 মানে হচ্ছে এই জায়গায়, এটা 9। নেক্সট হচ্ছে 8.2, এটা 8.2 হচ্ছে এই জায়গায়। নেক্সট হচ্ছে 6.6, তাহলে এটা 6,
6.6 মানে এখানে। নেক্সট হচ্ছে 4.4, 4.4 চারপাশে 20.4, এটা আমার বিন্দু। এই বিন্দুগুলিকে যোগ করতে হবে পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে। আমি পেন দিয়ে করছি দেখানোর সুবিধার্থে, যাতে কালোটা ভালো করে দেখায়। এটা স্কেল দিয়ে যোগ করব ধীরে সুস্থে। পেন্সিলে মুছে দেওয়া যাবে যদি ভুল হয়, কিন্তু পেনে তো আর মোছা যাবে না। পরপর দাগগুলি ধীরে সুস্থে যোগ করব এবং শেষের লাইনটি 95-এর বেস লাইনের সাথে শেষ লাইনটা যোগ করে দেওয়া। এরপরে এটা একটি উল্লম্ব লাইন তুলে ফেলা। তাহলে ছবিটি কি দাঁড়ালো, ছবিটি এরকম এলো, কিন্তু পরিসংখ্যা ছাত্রের সংখ্যা লিখে ফেলবে। উপর দিকে পরিসংখ্যা বহুভুজ, ছাত্রদের প্রাপ্ত নম্বরের বন্টন, নিচে মধ্যবিন্দু, এগুলো প্রত্যেকটি মধ্যবিন্দু, এটা লিখে ফেলো। অনুভূমিক স্কেল এক সেমি তুল্যাঙ্ক, যে তিনটে দাগ দিয়েছি বা তে বা টু লিখবে, 10 শ্রেণী প্রসার, উল্লম্ব স্কেল 1 সেমি তুল্যাঙ্ক, 5 পরিসংখ্যা। এই ছবিটা হলো কমপ্লিট ছবি এবং এতে কিন্তু ফুল মার্কস অর্থাৎ 5 পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।